আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমরা আহুজা মাইক্রোফোনের দাম নিয়ে কথা বলতে যাচ্ছি। কম দামে আহুজার সেরা কিছু মাইক্রোফোন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওয়াজ মাহফিলে আপনারা কি ধরনের মাইক্রোফোন চালাবেন অথবা কনসার্টে গানের প্রোগ্রামগুলোতে কি ধরনের মাইক্রোফোন ব্যবহার করলে হিউজ পরিমাণে সাউন্ড পাবেন সেই ব্যাপারেও কথা বলবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, একটা মুহূর্তও মিস করেন না। তো বন্ধুরা, এবারে আমরা মূল ভিডিওতে চলে যাব। প্রথমেই আমরা আহুজা পারফরমেন্স সিরিজের মাইক্রোফোন নিয়ে কথা বলবো। বন্ধুরা, এই মাইক্রোফোনটার মডেল প্রো 2200 SC, আর এটা কিন্তু আহুজার খুবই হাই কোয়ালিটির একটা মাইক্রোফোন। এটা আপনারা কিনে নিতে পারেন, এটা কিন্তু খুবই ভালো পারফর্ম করে। এটা দামটা একটু বেশি পড়বে, কিন্তু এটা কাজটাও কিন্তু অনেক ভালো করবে। ভালো মাইক্রোফোন হইলে কিন্তু আমাদের সাউন্ডটা ব্যালেন্স করতে প্রবলেম খুব কম হয়, তাই আপনারা চেষ্টা করবেন সবসময় ভালো মানের মাইক্রোফোন কেনা। বন্ধুরা, এই মাইক্রোফোনটার দাম পড়বে 2500 থেকে 3000 টাকার মধ্যে। 2500 থেকে 3000 টাকায় কিন্তু এটা খুবই ভালো মানের একটা মাইক্রোফোন, আপনারা অবশ্যই কিনে নিবেন। তবে এই মাইক্রোফোনটার কিন্তু 2-3টা কোয়ালিটি আছে, আপনারা কোয়ালিটি ভেদে এগুলা দাম পেয়ে যাবেন। মাইক্রোফোন কিন্তু আপনাকে 1400 টাকায় অফার করা হবে, কিন্তু সেটাতে কিন্তু নিচে প্রো 2200 লেখা থাকবে না, অনেকগুলাতে শুধু 2200 SC লেখা থাকে আর অনেকগুলাতে থাকেও না। তো আপনারা সবাই অবশ্যই প্রো 2200 SC লেখা দেখে কিনবেন। তো বন্ধুরা, এবারে আমরা আহুজা কোম্পানির ডাইনামিক মাইক্রোফোন নিয়ে কথা বলবো। বন্ধুরা, এই মাইক্রোফোনটার মডেল আহুজা AUD100LR। বন্ধুরা, এই মাইক্রোফোনটার দাম হিসেবে কিন্তু এটা খুবই ভালো পারফর্ম করে। যারা কম দামে সেরা মাইক্রোফোন খুঁজতেছেন অবশ্যই এই মাইক্রোফোনটা কিনে নিতে পারেন। এই মাইক্রোফোনটা কিন্তু আপনারা ঢোলে, হারমোনিতে, বাঁশিতে সব জায়গায় ব্যবহার করতে পারেন। চাইলে এটা আপনারা সাইড ভোকালেও ব্যবহার করতে পারবেন। এই মাইক্রোফোনগুলো কিন্তু ইন্ডিয়াতে তৈরি করা হয়। এই মাইক্রোফোনটা কিন্তু খুবই পপুলার, হয়তো আপনারা দেখেই চিনে ফেলছেন মাইক্রোফোনটা। তো এই মাইক্রোফোনটার দাম নেবে 1400 থেকে 1600 টাকার মধ্যে। দাম অনুযায়ী কিন্তু এই মাইক্রোফোনটা একটু বেশি ভালো, তাই এই মাইক্রোফোনটা একটু বেশি পপুলার। যারা একটু কম দামে মাইক্রোফোন খুঁজতেছেন অবশ্যই এই মাইক্রোফোনটা কিনে নিন। এই মাইক্রোফোনটার উপরে কিন্তু চোখ বন্ধ করে ভরসা করা যায়। বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, একটু পরে কিন্তু আপনাদেরকে সেম মডেলের আমি আরো একটা মাইক্রোফোন দেখাবো, যেটার দাম 600 থেকে 700 টাকার মধ্যে। সেই মাইক্রোফোনটা সম্পর্কে কিন্তু আমি আপনাদেরকে আরো কিছু কথা বলবো। তো এবারে আমি আপনাদেরকে ওয়াজ মাহফিলে ব্যবহার করার জন্য সেরা কোয়ালিটির একটা মাইক্রোফোন দেখাবো। বন্ধুরা, এই মাইক্রোফোনটা কিন্তু আপনারা নিশ্চিন্তে ওয়াজ মাহফিলে ব্যবহার করতে পারেন। এই মাইক্রোফোনটা কিন্তু সিস করে খুবই কম, আর এটা সাউন্ড কোয়ালিটিও ভালো। যারা ওয়াজ মাহফিলের জন্য মাইক্রোফোন খুঁজতেছেন অবশ্যই এটা কিনে নিতে পারেন, যদি আপনি আহুজা প্রেমী হন। কিছু কিছু কোম্পানি কিন্তু এই দামি এর চেয়েও ভালো কিছু মাইক্রোফোন আমাদেরকে অফার করতেছে, সেই মাইক্রোফোন গুলাও নিয়েও আমি আপনাদেরকে পরে ভিডিও দিব। কিন্তু আহুজার প্রোডাক্ট মানেই কিন্তু সেরা, এটাও আমাদের মাথায় রাখতে হবে। তাই আপনারা অবশ্যই এই মাইক্রোফোনটা কিনে নিতে পারেন, আর এই মাইক্রোফোনটার দাম পড়বে 2200 থেকে 2500 টাকার মধ্যে। 2200 থেকে 2500 টাকায় কিন্তু এটা সেরা মাইক্রোফোন গুলোর মধ্যে একটা। যারা এই দামে জালসার ওয়াজ মাহফিলের জন্য মাইক্রোফোন কিনতে চান অবশ্যই এই মাইক্রোফোনটা কিনে নিতে পারেন। এই মাইক্রোফোনটা কিন্তু আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন। তো এবারে আমরা আহুজা কোম্পানির কম দামের মধ্যে আরো একটা সেরা মাইক্রোফোন নিয়ে কথা বলবো। বন্ধুরা, এই মাইক্রোফোনটার দাম মাত্র 1200 থেকে 1500 টাকার মধ্যে। এই মাইক্রোফোনটা কিন্তু অনেকটা ডাইনামিক মাইক্রোফোনের মতো। এই মাইক্রোফোনটা আপনারা সব ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন, ঢোলে, বাঁশি, হারমোনিতে সব জায়গায় এই মাইক্রোফোনটা কিন্তু ভালোভাবেই ব্যবহার করা যাবে। যারা কম দামে মিউজিকে ব্যবহার করার জন্য মাইক্রোফোন খুঁজতেছেন এই মাইক্রোফোনটা কিনে নিতে পারেন। তো আমার মনে হয় আপনাদের বাজেটটা আর একটু বাড়িয়ে আহুজা ডাইনামিক মাইক্রোফোনটা নিয়েই ভালো হবে। বন্ধুরা, এবারে আমরা আহুজা কোম্পানির লো কোয়ালিটির একটা মাইক্রোফোন নিয়ে কথা বলবো। বন্ধুরা, এই মাইক্রোফোনটার মডেল আহুজা AUD98XLR। বন্ধুরা, এইটাও কিন্তু আহুজার ডাইনামিক একটা মাইক্রোফোন। এই মাইক্রোফোনটার দাম পড়বে মাত্র 600 থেকে 700 টাকার মধ্যে। তো কিছুক্ষণ আগে কিন্তু আমি আপনাদেরকে আহুজা AUD100LR মাইক্রোফোনটা দেখাইছিলাম। এই দুইটা মাইক্রোফোন কিন্তু দেখতে একেবারেই একই রকম। অনেকেই আপনারা টাকা বাঁচানোর জন্য ওইটা না কিনে কিন্তু এইটা কিনে। তাদেরকে বলবো, ভাই ভালো জিনিসের দাম কিন্তু সবসময় ভালোই নেই হয়। আপনারা সবসময় ভালো মাইক্রোফোন কেনার চেষ্টা করবেন, কারণ ভালো মাইক্রোফোন গুলা কিনলে কিন্তু আপনাদের ব্যালেন্স করতে অনেক সুবিধা হবে, কারণ ভালো মাইক্রোফোন গুলাতে কিন্তু সবসময় ভালো সাউন্ড কোয়ালিটি আসে। যারা দুই হরনের সাথে প্রচারে মাইক্রোফোন দেওয়ার জন্য মাইক্রোফোন খুঁজতেছেন তারা কিন্তু এই মাইক্রোফোনটা কিনে নিতে মোটামুটি পারেন। পারফরমেন্স খারাপ করে না, কিন্তু আপনারা এই মাইক্রোফোন গুলা কিন্তু কনসার্টে দেওয়ার কথা কখনোই ভাববেন না, তাহলে কিন্তু আপনাদের সাউন্ড কোয়ালিটিটা এই মাইক্রোফোন গুলো আরো খারাপ করে দিবে। বন্ধুরা, আমি আবারও
বলতেছি, যারা কনসার্টের জন্য মাইক্রোফোন কিনতে চান তারা কিন্তু অবশ্যই হাই কোয়ালিটির মাইক্রোফোন গুলাই কিনবেন। তো বন্ধুরা, এবারে আমি আপনাদেরকে ভোকালে ব্যবহার করার জন্য আহুজার একটা সেরা মাইক্রোফোন দেখাবো। বন্ধুরা, এটা আহুজার ইনডিরেকশনাল ডাইনামিক সিরিজের একটা মাইক্রোফোন, আর এই মাইক্রোফোনটার মডেল ASM980XLR। বন্ধুরা, এই মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই অসাধারণ। এই মাইক্রোফোনটা আপনারা অবশ্যই ভোকালের জন্য কিনে নিতে পারেন। মাইক্রোফোনটা আপনারা ভোকালের জন্য চোখ বন্ধ করে কিনে নিতে পারেন, কারণ এই মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি অসাধারণ, আর এই মাইক্রোফোনটার দাম নিবে 2500 থেকে 3000 টাকা। বন্ধুরা, যারা আরেকটু কম দামে ভোকালের মাইক্রোফোন কিনতে চান, আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি 5 crore একটা মাইক্রোফোনের রিভিউ দেওয়া আছে, অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। ওই মাইক্রোফোনটাও কিন্তু ভোকালের জন্য খুবই ভালো পারফরমেন্স করে। কিন্তু আপনাদের বাজেট যদি 3000 টাকা হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই এই মাইক্রোফোনটা কিনে নেবেন। এই মাইক্রোফোনটা কিন্তু আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, যারা চ্যানেলটিতে নতুন আসছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইবই কিন্তু আমার নতুন ভিডিও নিয়ে আসার অনুপ্রেরণা জাগায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা, শেষ করবো আজকের ভিডিও, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।